চলো তোমাদের সঙ্গে আজকে একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করি। কিছুদিন আগে মানে 1-2 দিন আগে আমি, আমার মা আর আমার ছেলে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর তখন একটা ভ্যানের ওপরে মুসুরির ডালের মানে যেটা ডাল বড়া সেটা বিক্রি হচ্ছিল। তো আমার সব কিছু দেখে সেই ডাল বড়াটা খেতে দিতে আমার ছেলেকে একদমই ইচ্ছা হয়নি, আর আমার ছেলের খুব বায়না ছিল সে ডাল বড়াটা খাবার জন্য সেই টাইমে। আর আমার মা আমাকে খুব জবরদস্তি করছিল কি আমার ছেলেকে যেন ওই ডাল বড়াটা কিনে দিই। তো আমি কিন্তু আমার ছেলেকে সেই মুহূর্তে সেই ডাল বড়াটা কিনে দিইনি, অ্যান্ড ওকে বলেছিলাম তুমি আজকে বাড়িতে চলো, আজকে বাড়িতে গিয়েই আমি তোমাকে ডাল বড়া বানিয়ে দেব। তো ডাল বড়া বানানোর জন্য আমি ডাল বড়াটা ভিজিয়ে দিয়েছি যথারীতি, ছেলেকে তো করে খাওয়াতেই হবে। আর তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি আর ধনে পাতা কুচি 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 করে কেটে নুন দিয়ে ভালো করে আমি যখনই বানাই এই বড়াটা তখন আগে ওই পেঁয়াজ কুচি সব কিছু কুচিগুলো খুব ভালো করে নুন দিয়ে বেশ ভালো করে চটকে নিই। এতে কি হয় সেইখানে কিন্তু জলের পরিমাণটা একদমই লাগে না, বেশ পরিমাণ জল বেরোয়, সেটা দিয়েই হয়ে যায়। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম আর পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে রেড চিলি পাউডার। তো তারপর তেল গরম হয়ে আসার পর সব কিছু ভালো করে পেস্টটা বেশ খানিকক্ষণ মাখামাখি করার পর তেলের মধ্যে কিন্তু বড়াগুলো একে একে করে ছেড়ে দিয়েছিলাম। আর ক্যামেরার পেছনে ছিল আমার কর্তা মশাই, যে আমার ক্যামেরা ধরে দিচ্ছিল আর মানে খুব অপেক্ষা করছিল যে কখন এই ডাল বড়াটা হবে, আর তারপর সে খপাত করে একটা খেয়ে বলবে উফ দারুণ হয়েছে। আর বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল, একদম বিকাল বিকাল হয়ে এসেছিল। তো এখানে কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে, যাতে কি না বড়াটা খুব এরকম না হয় কি তেলটা অনেকটা হিট হয়ে গেল আর বড়াগুলো পুড়ে গেল। মিডিয়াম আছে, ধৈর্য নিয়ে ভাজতে হবে, প্রত্যেকটা বড়া হবে মুচমুচে, আমি কথা দিলাম। আর এই ছিল আমাদের খাওয়া ডাল বড়া আর ভেন্ডি পোস্ত।